চ্যাটজিপিটির মাধ্যমে আমরা অল্প সময়ের মধ্যে একটি জাভাস্ক্রিপ্ট এস ক্যালকুলেটর তৈরি করে ফেলতে পারি। তো চলুন দেখি কিভাবে এটি করা যায়। চ্যাটজিপিটি প্রথমে ওপেন করবেন, তারপর সুন্দর একটি টেক্সট বা সেন্টেন্স আপনি লিখবেন। লেখার পরে জাস্ট এটি সোর্স কোড লেখার জন্য তাকে প্রমোট করবেন। তো দেখা যাবে তাকে কমান্ড করার সাথে সাথে সে একটি সুন্দর একটি আপনার রিসোর্স আপনার তৈরি করে দিবে। তো চলুন দেখি কি করে সে দেখি। তো দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি কোড সে লিখে দিচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, কারণ এটা একটি ফাংশনাল কোড হবে, সেজন্য অনেকটা রিসোর্স লেখার প্রয়োজন হবে। সেজন্য আমরা একটু ওয়েট করব। একদম পিওর একটি কোড সে লিখে দিবে এখানে, এবং সেটিকে আমরা সিএসএসে ডিজাইন করব। তো দেখতে পাচ্ছেন এখানে সে ডিজাইন করে ফেলতেছে অলরেডি। তো আমরা এটিতে আর হার দিব না, জাস্ট সে নিজের মতন করে সে একটি ডিজাইন দিয়ে দিয়েছে, এবং এটা অবশ্যই জাভাস্ক্রিপ্ট ফাংশনাল হতে হবে। তো দেখা যাবে যে সে জাভাস্ক্রিপ্ট ফাংশনও এখানে লিখে দিবে। তো আমরা তার কমান্ড অনুযায়ী এই ফাংশনটি আমাদের এইচটিএমএলের মধ্যে ইনক্লুড করব। দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক এরর আছে, তো এটা আসলে খুব একটা সমস্যা। তো এটা নেটওয়ার্ক এররের জন্য আমরা এই সমস্যায় পড়ব। তো আমরা এটিকে রিজেনারেট আবার কমান্ড করি, দেখি কী কী করে। আশা করি এটা সমস্যা হবে না, আবার নতুন করে তৈরি করবে সে। ওকে, তো এখন দেখি কী করে। দ্য ক্যালকুলেট এজ ইজ ডিসপ্লে ইন দ্য এস্টিমেল এজ। ওকে, সমস্যা নাই, আমি একটু আর একটু ওয়েট করি, যেহেতু এটা ফাংশনাল হতে হবে, সেহেতু অবশ্যই আমাদের একটু ওয়েট করতে হবে। তো তাকে কন্টিনিউ একটা কমান্ড করব, দেখা যাবে যে সে কন্টিনিউ করবে। তার যে কোডটুকু সে বাকি ছিল সেই কোডটুকু সে লিখে দিবে আবার। ওকে, দেখতে পাচ্ছি কোডটু লেখা হয়ে গেছে, এখন এটিকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো সেজন্য আমাদের প্রথমে এইচটিএমএল কোডটুকু নিয়ে নিতে হবে। আমরা একটি ফোল্ডার তৈরি করব আমাদের ডেস্কটপের বা কোথাও। ওকে, আমরা একটি ফোল্ডার তৈরি করেছি, এই ফোল্ডারটি আমরা এখন আমাদের ভিএস কোড অডিটরে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে একটি এইচটিএমএল ডকুমেন্ট নিব, ইনডেক্স ডট এইচটিএমএল। তারপরে আমরা সেখানে কোডটুকু লিখে দিব, এবং সে এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী এটি স্ক্রিপ্ট জিএস চেয়েছে, আর হচ্ছে আপনার একটি স্টাইল সিএসএস ফাইল চেয়েছে। আমি এখানে স্ক্রিপ্ট জিএস নিব। তারপর আরেকটি হচ্ছে আপনার স্টাইল সিএসএস, সেইটুকু আমরা এখানে নিয়ে নিব। ওকে, জাভাস্ক্রিপ্ট এবং সিএসএসের মধ্যে কিছু সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছি এখানে কিছু সিএসএস সে লিখে দিছে, আমি সিএসএসটুকু এখানে দিয়ে দিব। ওকে, আর হচ্ছে আপনার নিচে কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সেটি আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখব। ওকে, এখন যেটি করব সেটি হচ্ছে আমাদের এই ইনডেক্স এইচটিএমএলটাকে আমরা যেটি করব লাইভ প্রিভিউ করব। লাইভ প্রিভিউ করলে দেখা যাবে যে এটি একটি এস ক্যালকুলেটরে পরিণত হয়ে গিয়েছে। তো সুন্দর একটি এস ক্যালকুলেটর এরা এখানে দিয়ে দিয়েছে। এখন আমি যেটি করব সেটি হচ্ছে আমার ডেট অফ বার্থ যেটা, সেটাকে আমি এখন এখানে দিয়ে দিব। অনেক সুন্দর একটি ক্যালকুলেটর এখানে তৈরি হয়ে গিয়েছে। তো আমার আমার ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি, এবং ক্যালকুলেটর করি, দেখা যাবে যে সুন্দর একটি ফরম্যাটে এসে এইখানে আমার ডেট অফ বার্থ ক্যালকুলেশন করে দিয়েছে। তো এইভাবে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে অল্প সময়ের মধ্যে একটি ডেট অফ বার্থ ক্যালকুলেটর তৈরি করে ফেলতে পারেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।